হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমার শিশু অনেক ভালো আছে, আমিও ভালো আছি, আমার সোনামাও ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে। তো তোমরা কেমন আছো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আর এখন আমি করছি রান্না। তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ কেমন, সিজনে এসব বস্তা কাঠ কুটো সব আছে। আর সাইকেল রাখা, পাশে একটা ঘর আছে। আর এই যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হচ্ছে পাশের বাড়ি, মানে আমার জেঠিমাদের বাড়ি। মার্বেল বসছে ঘরে, টাইলস বসছে, তো সেটা বসেছে, সেই জন্য এত আওয়াজ হচ্ছে। আর আমি রান্না করছি, আমার আশেপাশে মুরগিগুলো ঘোরাফেরা হচ্ছে। আর ওই যে দেখো, সোনামায়ের জামাকাপড়গুলো এখনও কাচ্ছিল, একটু টাইম পাইনি, ভীষণ ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠে ঘর দাওয়া মুছে বাসন টাসন মেজে জামাকাপড়গুলো বুলিয়ে দিয়ে তারপর রান্না করতে বসলাম। সেই রান্না এখন 11টা বাজে, এখনও সেই রান্না শেষ হয়নি। তো একভাবে রান্না করেই যাচ্ছে, এদিকে সোনামার কাছে একবার যায়, সোনামা জ্বালাতন করে, এখানে এই করে, এই হচ্ছে। তো এই যে দেখো মুরগিগুলো কী করছে, আমার রান্না করছে আমার সামনে বসে। ওই যে আমাদের কলে জল পড়ছে, আর ওই গামলাতে সোনামার জামাকাপড় বোড়ানো আছে, ওগুলো এখনও কাছে নেই। আর এই মুরগির বাচ্চা চলে এসছে একটা, আর এখানে আছে পিছনটা। এই যে দেখো কতগুলো মুরগি, আমি এখান থেকে বসে ঠিক দেখাতে পারছি না, কিন্তু পিছনটাতে অনেকটা মুরগি আছে। তো ওরা ওখানে নিয়ে খেলা করছে। এবার আস্তে আস্তে মুরগিগুলো ওই যে ওখান দিয়ে বার হয়ে এবার এইদিকে চলে এসছে। আর আমাদের এই কলতলাটা দেখো, এই গাছের সব ফুলগুলো পরে পরে কি নোংরা হচ্ছে। এখানে রোজ ঝাড় দিই, কিন্তু ঝাড় দিলেও কি আবার সেই তেমন যেমন নোংরা তেমনই হয়ে যাচ্ছে। তো ওইদিকে আমার তরকারি হচ্ছে, কুমড়ো আলু ডাঁটা সয়াবিন যে তরকারি করছি, তো তরকারিটা উনুনে বসানো আছে, ওটা হয়তো পুড়ে যেতে পারে। তো আগে রান্নাটা মিটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তারপরে কথা বলবো কি, একটু কথা বলার এখনও সময় হয়নি, তাই ভাবলাম যে এখন যে গেলে বসে আছি, এখন একটু কথা বলে নিই। তো রান্না হয়ে গেলে সোনামার জামাকাপড়গুলো কাচবো, তারপর সোনামাকে স্নান করাবো, তারপর নিজে স্নান করবো। আর এত পরিমাণে আওয়াজ হচ্ছে, আমি কথা বলছি তোমরা হয়তো ঠিকঠাক করে শুনতেও পাচ্ছ না। তো আওয়াজটাকে কমে যাক, তারপর তোমাদের সাথে কথা বলবো। ওকে, ততক্ষণ আমি রান্না করে নিই। ফ্রেন্ডস, স্নান টান করে ঘুম দিয়ে ফ্রেশ না, মানে ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম। ছাদে আসতেই না পরানটা জুড়িয়ে গেল, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো কি বলবো তোমাদের, মানে ঘরে এত প্রচণ্ড, মানে এত পরিমাণে গরম যে শুয়েছিলাম, উঠে দেখি গা হাত পাগুলো এত গরম। আর আমার মেয়ে, আর আমার মেয়ের তো গা হাত পা পুরো গরম আগুন। তো ওকে ডেকে ডেকে তুলে দিয়েছি, ওর পিসি মানে আমার ননদ ওকে খাওয়াচ্ছে। আর আমার ননদরা তারকেশ্বরে গিয়েছিল, তো সেখান থেকে কী কী এনেছে আজকে শেয়ার করবো বিকালটায়। ও দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, জামাটা দেখো উঠছে। তো সব ক্লিপ আটকানো আছে, আর আমি ছাদে এসেছি একটাই কারণে, যে সোনামায়ের জামাকাপড়গুলো তাহলে তুলে নিয়ে যাব। কেননা সেই দুপুরবেলা মেলে দিয়ে গেছে, দুপুরবেলা কি সকালে আর দুপুরে দুটো মিশিয়ে তো শুকনো হয়ে গেছে, আর সেইগুলো এখন নিয়ে যাব। আর ছাদে তো আসবোই সোনামাকে নিয়ে, ও খাচ্ছে যেহেতু ওকে এখন নিয়ে আসা যাবে না, ও খেয়ে নিক তারপর ওকে নিয়ে আসবো। আর এত ভালো লাগছে ছাদে, আমার প্রশংসা করবো কি হাওয়ার, শুনেছি হাওয়ার গুণ গাইতে নেই, কিন্তু হাওয়াটার গুণ না গিয়েও থাকা যাচ্ছে না, এত পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ এখানে থাকবো, থাকার পরে আবার আমি নিচে যাব। দেখো মানুষ তো সময়ের দাস, তাই না, সময়ের সাথে সব কিছু বদলায়। তো আমিও ছিলাম একটা সময় যে রোজ বিকাল হলে আমাদের মাঠে যেতাম, মানে রাস্তা হয়ে মাঠে গিয়ে বসে আড্ডা মারতাম সবাই মিলে। তো এখন সময়ও পরিবর্তন হয়ে গেছে, আমিও কিছুটা পরিবর্তন হয়ে গেছি, সেই জন্য আর মাঠে যাই না। যাই না কি, মানে আমার মেয়েকে নিয়ে আমি সময় পাই না, আর এই মেয়েকে নিয়ে মাঠের দিকে যাই না, ঠিক না, বাচ্চা মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে গিয়ে মাঠে গিয়ে বসে থাকা, সেই জন্যই আমি যাই না। আর সময়টাও যে চেঞ্জ হয়ে গেছে অনেকটা, না সে আগের বছরে ছিলাম আর এই বছর, আগের বছরে আমি একা ছিলাম, এই বছর আমি আর আমার মেয়ে আছি। তো তাই ও আজকে আমি ঠিক করতে ভুলে গেছি, তাই বলি আমার মুখটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন, একটু পাগল পাগল লাগছে কেন। তো আমি আজকে টিপ করতে ভুলে গেছি, তো নিচে যাব, নিচে গিয়ে টিপটা পরবো, পরে একটু মাথাটা আশরাবো, একটু চোখে মুখে জল দেবো, দিয়ে কাজকর্ম করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। সো ফ্রেন্ডস, আমরা দেখো সাজুগুজু করে চলে এসেছি, আমি একটা টিপ পরেছি, আজকে বেশি সাজিনি, হালকার উপর দিয়ে সেজেছি, কেন গরমে না বেশি সাজতে ভালো লাগছে না। আমার সোনামাকে দেখো আজকে আবার নতুন ক্লিপ এনেছে, তো সেই ক্লিপটা মাথায় দিয়েছি, চুলে মাথা নিচু করে আবার ও তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কেমন হয়েছে। কি বলছো তুমি, বলছো যে কত ক্লিপ কত সুন্দর, ও এও হাওয়াটা খুব উপভোগ করছে। আমরা একটু নাচু নিচু করি, দেখেছো
দেখো সোনামাটা মানে দেখো যদি আমি তো টাচ করে আছি ওকে, বুঝতে পারছি ওর কাটা কতটা গরম। এমনি কোনো ফিভার নেই, বাট এই গরমে ওয়েদারে মানে এত গরম আমাদের ঘরটা, তার জন্য আরও বেশি গরম। তো আবার আমি আমার ভাঙা টেবিলটায় বসি, মানে টেবিল না বেঞ্চি, জানি না পড়ে যাবো কি না। আমি আর আমার সোনামা বসলাম। সোনামা তাকাও তাকাও, এই দেখো উঠো উঠো, বসেছি। আর এই যে মাথার ক্লিপগুলো দেখো, নতুন ক্লিপ ওর গিফট, তারকেশ্বরের গিফট, ওর পিপি কিনে দিয়েছে এইটা, আর এক জোড়া আছে, দুজোড়া ক্লিপ এনেছে, তো সেইগুলো দেখাবো। আর ছাদের মধ্যে না এত হাই উঠছে এই হাওয়াতে, যেন হচ্ছে এখানেই ঘুমিয়ে নিই, তো ঘুমিয়ে আমার পোষায়নি ঘরে গরমে, সেই জন্য এখানে মনে হচ্ছে আবার ঘুমিয়ে নিই। তো এর জন্য তো ক্লিপ এনেছে, আর আমার জন্য এনেছে শিবলিঙ্গ, তো দেখাবো শিবলিঙ্গটা, খুব সুন্দর হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এখন না নিচে গিয়ে অবশ্যই শেয়ার করব। এখন ভাবলাম যে একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, সারাদিন একটু টাইম পাইনি, তাই এখন একটু যাই ছাদে সোনামাকে নিয়ে হাওয়া খেয়ে আসি। আর না হইলে না সন্ধ্যা হয়ে গেলে ছাদে বসে যেন প্রচণ্ড মশা থাকে, সেই জন্য বেলা বেলায় এসছি। ও দেখতে পাচ্ছ কি দেখছে ও একটা ওইদিকে, জানি না কি দেখছে, কি দেখছো তুমি? ও কিছু একটা দেখছে, বিকাল টাইমটা না সাজা গোজা করতে ভালো লাগে, কিন্তু ওই গরমে আজকে আমার একটুও ভালো লাগছে না যে আমি একটু সাজি, সেই জন্য নর্মালি নাইট পরেই ভিডিও করা শুরু করে দিয়েছি, কি করব। আর শাড়ি তো আছেই, তো আমি পরি না আমার সত্যি, মানে গরমে দেখো আমার কানেরটাও খালি, শুধু গলার হারটা পরে আছি, আর কিছু পরে নেই, আমার নাকেরটা পরতে হয় যেটা সেটা পরে আছি, আর কানের টানে সবই আছে, পরি মাঝে সাঝে আবার পরি না। গরমে আমার কিছুই ভালো লাগে না যে গা হাত পায়ে রাখি, এই যে মানে হাতের এই শাঁখা পলা এইগুলো মানে অভ্যাসের দাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস যেটা বললাম, তো ওই অভ্যাসে এই শাঁখা পলাগুলো পরে থাকি। এমনি অন্য সময় আমার যখন বিয়ে হয়নি আমি কিচ্ছু করতাম না, না একটা হার, না কানের, না নাকের, না পায়ের চু, পায়ের তোরা মানে পায়ের নুপুর, না চুড়ি, কিছু না, পুরো মানে কিচ্ছু থাকতো না আমার অল্প এতে হাতে পায়ে, সেই জন্য এবার কী বলে বিয়ের পরে তো অভ্যাস চেঞ্জ করতে হবে, পরিস্থিতিও চেঞ্জ হয়ে যায়, টাইমও চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমিও চেঞ্জ হয়ে গেছি। আর এই আমার ননদের মেয়ে দেখো এসছে, প্রচণ্ড দুষ্টুমি করে, এত দুষ্টুমি এত বদমাইশি করে ধারণার বাইরে, ও ছাদে ফোন দেখতে চলে এসছে, আমি এসছি বলে ও ছাদে চলে এসছে। তো এখন আমি আর আমার সোনামা ছাদে বসে কিছুক্ষণ ঘুরবো, এখন মামে দুজনা খেলা করে নিই, তো তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন নিচে চলে এসেছি, সোনামাকে নিচে শুইয়ে দিয়েছি মাদুর পেতে, কাঁথা পেতে তার উপরে, আর আমি সন্ধ্যাটা দিয়ে এসেছি। এবার আমি শেয়ার করবো যে আমার ননদ তারকেশ্বর থেকে কী কী এনেছে, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, মাথার দুটো ক্লিপ এনেছে, আর এনেছে দাঁড়াবো দেখাচ্ছি, আর এই সাইডটা দেখেছো কেমন হয়ে আছে, সোনামার সমস্ত জিনিস দুধ খাওয়ার জিনিস, সেই জন্য আর লঙ্কাটা ওখানে এক্সট্রা ভাতে পড়ে আছে। আর এই যে দেখো এটা তো তোমরা আগে জানো এর ভাঙা খেলনাটা, আর এনেছে এই যে এই টিয়া পাখি, টিয়া পাখিতে কী হয় দেখো, এই যে এই আওয়াজটা হয়, আর এসছে এই ঝুমঝুমি এসছে, এই ঝুমঝুমি নিয়ে এসছে, এই খেলনাগুলো খেলনাগুলো এনেছে, আর ওর কাছেও আছে একটা টিয়া পাখি, দুজনের এক খেলনা এনেছে, আর এই যে আর এই একজোড়া ক্লিপ, তো এই দুজোড়া ক্লিপ এনেছে ওর জন্য, আর ও আমি বলছি ও গালে হাত দিয়ে দেখছে, আর এই আচারটা এনেছে। তো এগুলো তো দেখানো হয়ে গেল, এবার মেন জিনিসটা দেখাবো তোমাদেরকে, আমি ওটাকে ভালোভাবে ফ্লিপকার্টের বক্সে তুলে রেখেছি। বল তো, তো ওই ফ্লিপকার্টের বাক্সে তুলে রেখেছি, তো চলো কী কী আছে দেখি, এই যে শিবলিঙ্গ, এই যে দুটো বাটি, মানে এই একটা বাটি পাথর বাটি, আর এই একটা পাথর বাটি, তো এই পাথর বাটিটার উপরে থাকবে আমার শিব, তো আমার শিব, এই যে শিবলিঙ্গ,
এই পাথর বাটিটা। এটা এখন কোথায় রাখবো সেট করা হয়নি, ঠাকুর ঘরে পুরো ঠাকুর ভর্তি, সেই জন্য ঠাকুর ঘরে আর রাখা হয়নি। আর মেন জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই যে, এটা সোনামার বাপির মানে বাবুর পছন্দের জিনিস, ও এটা আমার জন্য এনেছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর লাগছে না? আর আমার ননদ এনেছে, ওটাও সুন্দর, বাট ওটার থেকে আমার এটা বেশি ভালো লাগছে, নন্দী আর শিবলিঙ্গ। তো এই হচ্ছে আমাদের গিফট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, বেশি কিছু শেয়ার করব না, আর শেয়ার করার মতো বেশি কিছু নেই। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো আমি আর আমার সোনামা।